গুড মর্নিং সবাইকে, সোয়ানি দিনকাল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। কোনো এক রবিবার ব্লগটা শুরু করেছিলাম, এখন আমার ডেট টাইম কিছুই মনে পড়ছে না। মধ্যখানে অনেকগুলো দিন আমার প্রচণ্ড অসুস্থতার কারণে আমি এই ভিডিওটা এডিট করতে পারিনি। আমার মনে হয় শ্রাবণের শেষ সোমবারের আগের রবিবার আমি ভিডিওটা শুরু করেছিলাম। রান্না হচ্ছে, মাংস হচ্ছে, আর এখানে গলদা চিংড়ি মালাইকারি হয়েছে আর কি। আর দিয়া এখানে দাঁড়িয়ে অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি করছো, যেটা কাজ। আজকের ওয়েদারটা বেশ ভালো, বেশ ভালো মানে বেশ ভালো। আর আজকে আমি প্রচুর কেচেছি, একসাথে অনেকগুলো কাছাকাছি করেছি। এবার ওয়েদার তো খুব একটা ভালো না, আমি জানি না শুকাবে কি না। তো চলুন এখন ঘরের দিকে যাই। এরপর দুপুরবেলা এখন দিয়াকে সুন্দর করে খাইয়ে ঠাইয়ে একটু ঘুম দিয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ ঘুম না ঘুমালে ওর শরীরটা ভালো লাগে না তেমন একটা। ওকে ঘুম পাড়িয়ে আমরা খেতে বসলাম। বাসমতি চালের ভাত, মাটন কষা, সাথে ছিল গলদা চিংড়ি মালাইকারি, এই আজকে দুপুরের মেনু। তো খেতে বসলাম, খাওয়ার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। মাঝখানে না আমার মঙ্গলবার নাগাদ 15 মানে জাস্ট সোমবারটা আমার খুব ভালো কেটেছে, মঙ্গলবার আমার প্রচণ্ড জ্বর এসেছিলো 15 অগস্টের দিন। প্রায় আমি শনিবার রবিবার অবধি আমি প্রচণ্ড ভুগেছিলাম, জ্বরে কষ্ট পেয়েছিলাম। তো এরপর এটা সন্ধ্যাবেলার ক্লিপিং, বসে কার্টুন দেখছি আমি দিয়া একসাথে। তো ওকে কার্টুন দেখাচ্ছি, এরপরে ও পড়তে যাবে, 7:30 থেকে ওর পড়া আছে, ও পড়তে যাবে। আর একটু চা খাচ্ছি, চা খেয়ে এই যে এখন দুষ্টুমি করছে, ওর দুষ্টুমি আর শেষ নেই, কি বলবো আর নতুন করে, ও একটার পর একটা দুষ্টুমি করে। তো এখন চলুন একটু বাজারের দিকে যাব, কারণ কালকে শ্রাবণের সোমবার। ওখান থেকে দিয়াকে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, ওখান থেকে দিয়াকে পড়তে দিয়ে বাড়ি আসব। তো যেহেতু এটা শ্রাবণের শেষ সোমবার, তাই সুন্দর করে মন্দিরে গিয়ে পালন করব। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বলে ওকে এই কানের এই রুমালটা বেঁধে দিয়েছি। চণ্ডীদাসে কি ভিড় দেখেছেন শ্রাবণের সোমবারের জন্য। বাড়ি এসে করলাম সুস্বাদু চিকেন পকোড়া, এমনি খাচ্ছিলাম, স্ন্যাক্স হিসেবে খেতে মন করছিল ওটাই খাচ্ছিলাম। আর দিয়া গেছিলো পড়তে, তারপর রাতের মেনু ওটাই ছিল, দুপুরে যা ছিল সেটাই। আর এটা সোমবারের ক্লিপিং, এখন মেয়েটাকে রেডি করে দিয়েছি, যা জিনিসপত্র যেগুলো ভিজা সেগুলো এখানে মিলে দিয়েছি। আর এই পাশে কাকিমার সাথে একটু কথা বলছিলাম। এখন স্নান সেরে পুজো করতে চলে এলাম, সবার আগে ভস্ম দিয়ে বাবাকে অভিষেক করলাম, তারপর এখন পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করব। দুধ দই ঘি মধু আর সিদ্ধি, আর শর্করা তো দেওয়াই আছে, আর একটুখানি পঞ্চামৃত আমি তো আলাদা করে সরিয়ে রাখি, যেহেতু ঘরে তৈরি হয় পঞ্চামৃত, তাই ভাবি গোপাল ঠাকুরকেও একটু স্নান করাবো সুন্দর করে। তখন শিব বাবাকে সুন্দর করে স্নান করিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আসনে বসিয়ে নিয়েছি। এখন বাবার মাথায় গঙ্গা জল অর্পণ করছি গোলাপের পাপড়ি সহযোগে, বলে বাবার মাথায় গোলাপের পাপড়ি দিয়ে জল অর্পণ করা অত্যন্ত অত্যন্ত শুভ। আপনাদেরকে এটা আমি একটা ছোট টিপস দিয়ে রাখি, পুজো সম্বন্ধে টিপস আমি জানি আর কি। তো এখন শিব বাবাকে পরিয়ে দিলাম নতুন পইতে, এখন বাবার মাথায় চাল অর্পণ করছি। আপনারা তো সবাই জানেন বাবার মাথায় গোটা আতপ চাল নিবেদন করা অত্যন্ত শুভ। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার আমি বাবার মাথায় গম নিবেদন করছি, আমার সন্তান মঙ্গল কামনায়, আমার সন্তানের ভালো মঙ্গল কামনায়, এবং আমার সন্তান যাতে ধীর স্থির হয়, যাতে মন দিয়ে পড়াশুনো করে, এই কামনা করে আমি গোটা গম বাবার মাথায় অর্পণ করছি। এখন আমি বাবাকে ভোলে বাবাকে পরিয়ে দেবো একটা মালা, এরপর আমি ভোলে বাবাকে ধীরে ধীরে ফল নিবেদন করব, যে ফলগুলি আমি বাবার উদ্দেশ্যে কালকে কেনাকাটি করেছি। এখন বেলপাতা নিবেদন করে দিচ্ছি। এবার শ্রাবণের সোমবারগুলি আমার খুব ভালো গেল, আর ঈশ্বরের কৃপায় এবার আমি প্রত্যেকটা সোমবার আমি বাবার মাথায় জল নিবেদন করতে পেরেছি। আমার কাছে এটুকুই আমার পাওয়া, এটাই আমার কাছে অনেক। জানেন তো আমি পুজো করতে খুব ভালোবাসি, পুজোর যে কোনো অনুষ্ঠানে আমি নিজেকে নিয়োগ করতে খুব ভালোবাসি। তো এখন বাবাকে বাবার মাথায় বেলপাতা নিবেদন করলাম। তো চলুন এখন ধীরে ধীরে বেলপাতা নিবেদন করার পর দুর্বা নিবেদন করেছি, দুর্বা নিবেদন করে এখন আমি ফল নিবেদন করব। এই যে গোটা ফল, কাটা ফলের হিসাবে একটা ফল নিবেদন করলাম, মৌসুম্বি নিবেদন করলাম, শসা নিবেদন করলাম। এরপর এখন আসলে অনেক দিনের ঘটনা তো ভুলে গেছি, এরপরে একটা বেল নিবেদন করলাম আর একটা নাশপাতি। এই ছিল আমার শিব বাবার কাছে নিবেদন করা ফল। তো এখন সুন্দর করে আরতি করব শিব বাবাকে।
এখন ওয়েদারটা যেরকম চলছে, এখন প্রত্যেকটা বাড়িতেই জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই আছে, কোনো মানুষ এখন ভালো নেই। তো যাই হোক, আমি সব মানে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব একটুখানি ভালো থাকতে, মানে চেষ্টা করতে নিজেকে যাতে যতটুকু বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা যায়, কারণ এই ওয়েদারে বৃষ্টিতে ভিজলেই জ্বর সর্দি কাশি। দিয়া প্রচণ্ড জ্বর পক্স থেকে উঠলো, তার কিছুদিন পরেই আমি পক্স থেকে উঠলাম। তো এখন আরেকটু গম নিবেদন করছি ভোলে বাবার মাথায়। তো এখন বাবাকে মিষ্টি নিবেদন করেছি, 16 আনা নিবেদন করেছি, এগুলো হয়তো আমার ক্লিপিং আর তোলা হয়নি। তো চলুন এখন ধীরে ধীরে আরতি করব, আরতির জন্য সুন্দর করে সব কিছু সাজিয়ে নেবো। এই যে এখন দুর্বা নিবেদন করছি ভোলে বাবার মাথায়। দুর্বা নিবেদন করলে আয়ু বাড়ে বলে জানা হয়। তো এখন শিব বাবার সব দিক গুছিয়ে এখন আমার গোপাল সোনাকে স্নান করাতে এসেছি পঞ্চামৃত দিয়ে। আমার গোপাল সোনার মুখটা কি সুন্দর না, কি মিষ্টি দেখতে। তো এখন গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে একটা সুন্দর জামা পরিয়ে শিব গোপাল ঠাকুরকে নিজের আসনে বসাবো। আমার গোপাল সোনা অত শান্ত প্রকৃতির, আমাকে অত বিরক্ত খুব একটা ও করে না, ও খুব ধীর স্থির। আজকে এই কমলা কালারের ড্রেসটা পরালাম, আর এই যে সমস্ত গয়নাগাটি পরিয়ে দিয়েছি, এখন বাঁশি দিয়ে দিলাম হাতে। আমার গোপাল সোনাকে দেখতে কি ভালো লাগছে না, একটা বালিশ গোপাল ঠাকুরের হাতের নিচে দিয়ে থাকি, আর একটা বালিশ সাইডে দিই। এখন গাছের ফুল দিয়ে আমি গোপাল ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি। জবা ফুল গোপাল ঠাকুরকে নিবেদন করা যায়, শুধু জবা ফুলের যে শীষটা হয় সেটা শীষটা ভেঙে দিতে হয়। আর দেখুন আমি বেলি মতি দিয়ে সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজিয়েছি, জল সঙ্গে তুলসী দল দিয়ে দিলাম। তো এখন সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজানোর পর এখন আমি আরতি করব, পঞ্চ প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর সব কিছু দিয়ে আরতি করব। তো চলুন এখন আরতি করা শুরু করি। ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় নম, ওং নম শিবায় নম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এখন মঙ্গল আরতি করে নিচ্ছি। এখন সিংহাসনে সব দেবতাকে মঙ্গল আরতি করে নেওয়ার পর আমার গোপাল সোনাকে মঙ্গল আরতি করে নিচ্ছি। আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি, দই কলা লাড্ডু আর সাথে পানের পান করার জন্য জল ঘিয়ের প্রদীপ। কর্পূর আমি তেলের মধ্যেই দিয়ে রাখি প্রদীপের তেলে, তাই জন্য কর্পূরটা আলাদা করে জ্বালাইনি। তো এখন ঠাকুরকে আরতি করে নেওয়ার পর আচ্ছা কর্পূরের জন্য আমি কর্পূর সুন্দর করে সাজিয়েছি, তো কর্পূরও দিয়ে আরতি করব এখন। তো চলুন এখন কর্পূর দিয়ে আরতিটা করে ফেলি। ঈশ্বর যেন সবাইকে খুব ভালো রাখে, শান্তিতে রাখে, মঙ্গল করে সবার, সবার জীবনে যেন ভালো ঘটনাই ঘটে, ঠাকুর যেন সবার ভালো করে। ঈশ্বর তুমি সকলকে ভালো রেখো, সকলের সব ইচ্ছা তুমি পূরণ করো। হরি বল হরি বল হরি বল, রাধে 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 রাধে। আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে দিই। আজ গোপাল সোনার ভোগে আছে কলা লাড্ডু পান করার জন্য জল, আর সাথে রয়েছে মিষ্টি দই। তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর পায়ে প্রচণ্ড ব্যথা, তো ওই কারণে আজকে শাড়ি পরিনি, চুড়িদারই পরেছি, আর এই নতুন লিপস্টিকটা আজকে পরেছি, কেমন লাগছে বলুন তো। যাই হোক, এখন ঝুড়িতে জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি, ধূপকাঠি মোমবাতি দক্ষিণা সমস্ত কিছু গুছিয়ে মন্দিরে যাব, মন্দির থেকে এসে দিয়াকে নিয়ে আসব। তো আজকে আমার দুপুরের খাবার এই যে সাবু কলা, আর মধ্যে চিনি দেওয়া আছে, আর ওদের দিয়াদের জন্য দিয়ার বাবার জন্য রান্না করেছি খিচুড়ি, পাঁপড় ভাজা, পটল ভাজা, আর সাথে রয়েছে গরম গরম ডালিয়া খিচুড়ি। তো এরপর প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, এটা সন্ধ্যাবেলার একটা ক্লিপিং, প্রচণ্ড জোরে এরকম এত জোরে বৃষ্টি মানে অনেকদিন পর আমরা দেখলাম। তো এই বৃষ্টি উপভোগ করলাম সন্ধ্যাবেলা সোমবার দিন। তো এখন দিয়া পড়তে যাবে, বিকালবেলার মতো হয়ে গেছে এখন সময়। তো ভিডিওটা আমি এই অবধি রাখবো, বিশেষ বড় করলাম না। আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সন্ধ্যাবেলা এখন চা নিয়ে বসেছি, চলুন চাটা খেয়ে নিই আর ব্লগটা এই অবধি রাখি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।